রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় সড়কে নেমেছে শিক্ষার্থী সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও আনসার বাহিনী। সে খবর জানাতে আসাদ গেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসন কতটা হচ্ছে জানাবেন, এছাড়া পথচারীদের কোনো ভোগান্তি চোখে পড়ছে কিনা? নাফি, যে বিষয়টি আপনি বলছিলেন যে রাজধানীর সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব এখন কিন্তু শিক্ষার্থীদের হাতেই। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, রাস্তার মোড়ে মোড়ে তারা কিন্তু নিয়ম মেনেই সেই যে ট্রাফিক ব্যবস্থা সেটি তারা পরিচালনা করছেন। এই মুহূর্তে আসাদ গেটে আমরা দেখাতে চাই, এখানে কিন্তু আশেপাশের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আপনি হয়তো আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে এখানে তাদের সঙ্গে আনসার বাহিনীও রয়েছে, তারাও কিন্তু তাদেরকে যথাযথ সহায়তা করছেন। এবং এছাড়া অনেক শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার মোড়ে মোড়ে তারা এই যে হাতে কেউ কেউ বাঁশি নিয়েছেন, কেউ কেউ লাঠি হাতে, আইডি কার্ড পরা গলায়, কারো কারো মাথায় বাংলাদেশের পতাকাও আছে আমরা দেখছি। সবাই এখানে কিন্তু এই যে ট্রাফিক ব্যবস্থাপনার যে নিয়মকানুন সেগুলোই কিন্তু তারা এখানে যে ব্যবস্থাপনা সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টাই তারা করছেন আমরা দেখছি, এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা রাস্তায় যাতে গাড়িগুলো সুশৃঙ্খলভাবে যেতে পারে লেন মেনে সেগুলো কিন্তু তারা নিশ্চিত করার যে প্রয়াস সেই প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এটিকে বলছেন যে এর আগে 2018 সালেও নিরাপদ সড়ক আন্দোলনের সময় তারা এই ধরনের কাজ করেছেন, 2024 এই কাজগুলো তারা করছেন। অতএব এই যে অভিজ্ঞতা তাদের, তারা অনেকেই এই বিষয়টিকে উপভোগও করছেন, যদিও প্রচণ্ড রোদ তাপ তাপপ্রবাহ আমরা দেখতে পাচ্ছি, তারপরেও কিন্তু এই কষ্ট উপেক্ষা করে তারা যে এই নগরীর যে ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করছেন সেটিকে তারা ইতিবাচক হিসেবেই তারা দেখছেন। এবং আমি একটু বলে রাখতে চাই যে কয়েকদিন ধরেই কিন্তু এই যে ট্রাফিক ব্যবস্থাপনা যে ট্রাফিক পুলিশ তারা কিন্তু কাজ করছেন না, তারা কর্মবিরতি পালন করছেন। ঠিক সেই সময়টায় এই শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন, তারা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে সিগন্যালগুলোতে তাদের দায়িত্ব পালন করছেন। এবং তারা বলছেন যে এই যে ট্রাফিক ব্যবস্থা শুধুমাত্র ঢাকা নয়, শুধু এই নগরীত নয়, সারা বাংলাদেশে ট্রাফিক ব্যবস্থাপনা হয়তো বদলে যাবে এই তাদের হাত ধরেই, এমন প্রত্যাশাই কিন্তু তারা করছেন। এবং নিয়ম মেনে যাতে লেন মেনে গাড়িগুলো চলে তারা সেই বিষয়টি নিশ্চিত করছেন। এই মুহূর্তে আসাদ গেট থেকে নিরাপদ যে সড়ক বা সড়ক ব্যবস্থাপনার যে কাজ করছেন শিক্ষার্থীরা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।